আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, তখন লাইভটা ডিস্টার্ব করছিল, তার জন্য কেটে দিয়েছিলাম। এখন লাইভ এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। যারা দেখবেন দয়া করে ভিডিওটি শেয়ার করবেন। আজকে আমরা সফর করছি বাসন্তী থেকে এসে বৎখালি। বৎখালিতে আমরা সব গাড়ি পার্কিং করেছি। বৎখালিতে গাড়ি পার্কিং করে আমরা এখান থেকে বেরিয়ে এখন যাব কুমিরবাড়ি। জায়গাটার নাম হলো কুমিরবাড়ি। আমরা কুমিরবাড়ি সফর শুরু করেছি। যারা লাইভটি দেখছেন শেয়ার করবেন। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাল লোড করা আছে পুরো গাড়িতে। আমরা বাসন না বকখালি থেকে শুরু হয়েছে, আমরা গোসাবা হয়ে আমরা যাচ্ছি কুমিরমারি। জায়গাটার নাম কুমিরমারি, সুন্দরবন কুমিরমারি। সেই কুমিরমারিতে আমরা যাব, বললো 3 ঘন্টা সময় লাগবে বোর্ডে। আপনারা দেখুন, দেখতে পাচ্ছেন সব বোর্ডে, নিচেও মানুষজন আছে সব। আমরা সুন্দরবনে চলছে, আপনারা আমার জন্য দোয়া করুন, আমাদের জন্য দোয়া করুন। আমরা যেন এইভাবে কাজ করে যেতে পারি, তার সফলতা করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি, এটাই আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমাদের মেহনতকে কবুল করেন এবং আমাদের এই ভিডিও দেখে আরো মানুষ যেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য উৎসাহ পায়, সেই দোয়া করবেন। আপনাদের কাছে এটুকু আর্জি করছি। রোদে কিছু দেখা যাচ্ছে না, রৌদ্রে কিছু দেখা যাচ্ছে না। আমাদের বাপ্পা ভাই এসে আমার পাশে দাঁড়িয়ে পড়েছে। আল্লাহ এদেরকে দিনের খাদেম হিসাবে কবুল করেন। আপনারা আমাদের জন্য দোয়া করেন।